প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার এক্সপেরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব লেবু লিফট মাইনর পোকার প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে লেবু লিফট মাইনর পোকা রাতের বেলায় কচি পাতায় গর্ত করে আঁকাবাঁকা দাগের সৃষ্টি করে পাতা কুঁকড়িয়ে যায় এর ফলে পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে যায় পাতায় সুরঙ্গের ভিতর পোকার কীড়া দেখা যায় আক্রান্ত পাতায় ছত্রাক ও ব্যাকটেরিয়াল ক্যাঙ্কার রোগ আক্রান্ত হয় এর প্রতিকারমূলক ব্যবস্থাপনা আক্রান্ত পাতা পোকাসহ সংগ্রহ করে পুঁতে ফেলা বাগান ও গাছ পরিষ্কার রাখা আর বছরে দুইবার সুষম সার প্রয়োগ করা কেরোসিন মিশ্রিত ছাই ছিটিয়ে পোকা প্রতিরোধ করা বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয় মৃত অদ্রমিত ডালপালা ছাঁটাই করে আলো বাতাসের চলাচলের ব্যবস্থা করা ডিটারজেন্ট 3 গ্রাম লিটার পানি প্লাস নিম পিসকাটালি তুতরা আতা পেঁপে পিসিন্দা জবা ও গাঁদা ফুলের 1 কেজি পাতা থেতিয়ে 12 ঘন্টা ভিজিয়ে 10 লিটার পানিতে স্প্রে করা কীটনাশক হিসাবে অ্যামামেকটিন 1.8 EC টপটিন 2 মিলিলিটার পানিতে মিশিয়ে স্প্রে করা